আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুল কার্যক্রমে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের সাথে রয়েছে আমি শারমিন সুলতানা, সহকারী শিক্ষক বিষয় বাংলা। আজ আমি তোমাদের বাংলা প্রথম পত্রের উপরে একটি ক্লাস নেব। এখানে শিক্ষকের নাম, মোবাইল নাম, ফেসবুক আইডি তোমাদের যোগাযোগের সুবিধার জন্য দেওয়া আছে। আমাদের আজকের আলোচ্য বিষয় আকাশ প্রবন্ধের সৃজনশীল প্রশ্ন। তোমরা আকাশ প্রবন্ধটি এর আগের ক্লাসে তোমাদের পড়ানো হয়েছে। এখন আজ আমরা এটার সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সৃজনশীল প্রশ্ন সম্পর্কে তোমরা অবশ্যই জানো, এর আগের ক্লাসগুলোতেও তোমাদের সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আলোচনা করা হয়েছে। সৃজনশীল প্রশ্নে আমরা জানি চারটি অংশ থাকে, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা। আচ্ছা, তাহলে দেখো, আমরা একটু উদ্দীপকটি পড়ি। রফিক সাহেব একজন চিকিৎসক, চিকিৎসা করার পাশাপাশি তিনি রোগীর স্বজনদের রোগ শোকের খবরও নিতেন। হাত দিয়ে রোগীর মাথা, কপাল ও পেট টিপে রোগ নির্ণয় করে তিনি ওষুধ দিতেন। আধুনিক পদ্ধতিতে রোগ নির্ণয় করতে বললেও তিনি তার পদ্ধতিকে উপযুক্ত মনে করতেন। রফিক সাহেবের ছেলে সুমন এখন বিখ্যাত চিকিৎসক। সুমন সাহেবের রোগ নির্ণয়ের প্রক্রিয়াই ভিন্ন। আলট্রাসোনোগ্রাফি, ইসিজি, এক্সরে ইত্যাদির মাধ্যমে রোগ নির্ণয় করে তিনি চিকিৎসা করেন। আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণায় বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে। কনম প্রশ্ন দেখো, জ্ঞানমূলকে কী রয়েছে, চাঁদোয়া অর্থ কী? চাঁদোয়া অর্থ হচ্ছে শামিয়ানা বা কাপড়ের ছাউনি। ক্ষয়ে দেখো, প্রবন্ধটির নাম আকাশ রাখার কারণ ব্যাখ্যা করো। প্রবন্ধ জুড়ে আকাশ সম্পর্কে বিভিন্ন রকম আলোচনা থাকায় এর নাম আকাশ রাখা হয়েছে। আকাশ প্রবন্ধে আকাশ সম্পর্কিত নানা বিষয় উঠে এসেছে। পুরো প্রবন্ধ জুড়ে আকাশের স্বরূপ, বর্ণ এবং এই সম্পর্কিত প্রাচীন ও আধুনিক ধারণার কথা বলা হয়েছে, তাই প্রবন্ধটির নাম আকাশ রাখা হয়েছে। যেহেতু এই প্রবন্ধটিতে আকাশ সম্পর্কিত আলোচনা রয়েছে, সেজন্য এই প্রবন্ধটির নাম হচ্ছে আকাশ। উদ্দীপকের রফিক সাহেবের মধ্যে আকাশ শীর্ষক প্রবন্ধের কোন দিকটি উঠে এসেছে ব্যাখ্যা করো। আচ্ছা, তাহলে দেখো, উদ্দীপকের রফিক সাহেবের মধ্যে আকাশ প্রবন্ধের আকাশ সম্পর্কিত প্রাচীন ধারণার দিকটি উঠে এসেছে। আকাশের নীল চাঁদোয়াটা মূলত গ্যাসভর্তি ফাঁকা জায়গা। হর হামেশা আমরা যে আকাশ দেখি তা হলো বায়ুমণ্ডলে নানান বর্ণহীন গ্যাসের মিশেল। কিন্তু অতীতে আকাশ সম্পর্কে মানুষের ধারণা এমন ছিল না। উদ্দীপকের রফিক সাহেবের প্রাচীন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে, তিনি আধুনিক ধারার চিকিৎসায় তেমন বিশ্বাসী নন। এর সাথে আকাশ সম্পর্কে আগেকার দিনের মানুষের তুলনা করা হয়েছে, ভাবনার তুলনা করা যায়। তারা ভাবতো আকাশটা পরতে পরতে ভাগ করা। অর্থাৎ উদ্দীপকের রফিক সাহেবের মধ্যে আকাশ প্রবন্ধের সনাতন ধারণাকে পুষে রাখার দিকটি ফুটে উঠেছে। আচ্ছা, এরপরে দেখো প্রশ্ন কী আছে। আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণাই বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে, উদ্দীপক এবং আকাশ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। তাহলে এই উত্তরটা আমরা কীভাবে সাজাবো দেখো। আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণাই বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে, উদ্দীপক এবং আকাশ প্রবন্ধের আলোকে উক্তিটি যথার্থ। বিজ্ঞানের কল্যাণে আধুনিক হয়ে উঠেছে পৃথিবী। সনাতন চিন্তাভাবনা বাদ দিয়ে বিজ্ঞানসম্মত আধুনিক ধ্যান ধারণা এবং নিত্য নতুন গবেষণাই বিজ্ঞানের জগৎকে অবিশ্বাস্য সাফল্য এনে দিয়েছে। উদ্দীপকের রফিক সাহেব সনাতন চিকিৎসা পদ্ধতিকে আঁকড়ে ধরে থাকলেও তার পুত্র সুমন সাহেব চিকিৎসা ক্ষেত্রে আধুনিক পদ্ধতি অনুসরণ করেন। সুমন সাহেব রোগীর রোগ নির্ণয়ে আলট্রাসোনোগ্রাফি, ইসিজি, এক্সরে ইত্যাদি নানা রকম পদ্ধতি অনুসরণ করেন। তাহলে আকাশ প্রবন্ধে আকাশ সম্পর্কে নানা তথ্য উঠে এসেছে। আধুনিক যুগে আকাশ সম্পর্কে প্রাচীন মানুষের যে ধারণা ছিল তা পাল্টে গিয়েছে। বিজ্ঞানের আবিষ্কৃত তথ্যের মাধ্যমে মানুষ জানতে পেরেছে বলেই আকাশ সম্পর্কে ধ্যান ধারণা সঠিক ও আধুনিক হয়েছে। পাশাপাশি বিজ্ঞানের জগতে মানুষ লাভ করেছে অগ্রগতি। অর্থাৎ উদ্দীপক ও আকাশ প্রবন্ধে দেখা যায় আধুনিক ধ্যান ধারণা আকাশ সম্পর্কে মানুষের চিন্তাকে যেমন পাল্টে দিয়েছে, তেমনি আধুনিক গবেষণা চিকিৎসা ক্ষেত্রে এনেছে বৈপ্লবিক পরিবর্তন। তাই বলা যায় প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সৃজনশীল অংশটি সঠিকভাবে বুঝতে পেরেছ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
পরবর্তীতে অন্য কোনো ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।